আর্য দর্পণ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আজকে আপনাদের কাছে একটা নতুন অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরতে চেষ্টা করছি। বর্তমানে সময় আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে এবং যে সময়টার মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম তার থেকে কিছুটা হলেও সময়ের পরিবর্তন ঘটছে। আমরা আগে যারা দেখে এসেছি লাস্ট 12-14 তারিখের পর থেকে আস্তে আস্তে টাইমটা কিছুটা হলেও অনেকটা রিল্যাক্সেশন পেয়েছি এবং সময়টা অনেকটা বেটার এসছে। এছাড়াও বর্তমানে কন্যাতে কিন্তু বুধাদিত্য যোগ সৃষ্টি হয়ে আছে, যদিও সঙ্গে মঙ্গল আছে কিন্তু এই কন্যার রাশির উপরে বুধাদিত্য যোগের ফলে কিন্তু বেশ কিছু রাশির পজিটিভ আসবে, যার জন্য কিন্তু কন্যা রাশির তো খুবই শুভ। এছাড়াও সিংহ রাশিরও শুভ, এরা সিংহের দ্বিতীয় বুধাদিত্য যোগ তৈরি হয়েছে। এটা কিন্তু আস্তে আস্তে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে টাইমটা চেঞ্জ হচ্ছে, এরপরে বৃহস্পতি শনি বক্রতা ত্যাগ করবে, তখন দেখবেন টাইমটা আরও কিছুটা বেটার হবে। এই সময় সময় নিয়ে জ্যোতিষ সময়ের কথা বলে, সময়কে সঙ্গে নিয়ে চলে, কিন্তু আমরা নিজেরা সবসময় কি সময়ের দাম দিতে পারি দিতে পারি না? সময় কিন্তু সবসময় নিজের মতো করে চলে, সময় নিজে যেভাবে চলে সেই মতো করে সমাজকে গড়ে নেয়, সেই মতো করে সমাজকে ধ্বংসও করতে পারে, সেই মতো করে কিন্তু সব কিছু নিজের জায়গায় সাজিয়ে নেয় সময়। তাই সময়ের সাথে সাথে যদি আমরা চলতে না পারি তাহলে আমরা কিন্তু অবসলুট হয়ে যাব বা বিলুপ্ত প্রায় হয়ে যাবো। আজকে ডাইনোসরসরা কিন্তু আমরা জানি বিলুপ্তি প্রায় হয়ে গেছে, কারণ সে সময়ের সাথে নিজেকে অ্যাডাপ্টেশনটা করতে পারেনি। কিন্তু দেখুন মানুষ এই যে স্তন্যপায়ী প্রাণী তারা তখনও ছিল, তারা কিন্তু টাইমের সাথে নিজেকে অ্যাডাপ্টেড করে নিয়েছে, সময়ের সাথে নিজেকে গুছিয়ে তুলেছে, তাই কিন্তু আমরা গোটা পৃথিবী এখন রাজত্ব করছি। সময় কিন্তু রামচন্দ্রের সময়ও ছিল, এই সময়ের কথা কিন্তু শ্রীকৃষ্ণের সময় ছিল, কারণ আমাদের ইতিহাস খুব প্রাচীন, আমাদের ইতিহাস খুব সমৃদ্ধ, যেটা আমরা সবসময় মনে রাখতে পারি না বা মনে রাখতে চাই না। আমরা ভাবি আমরা কিছু ছিলাম না, কিন্তু সেটা কিন্তু নয়, কিছু ঘটনা পরম্পরা এবং তার সাথে অ্যাস্ট্রোনমি, তার সাথে সাথে প্রত্নতত্ত্ব যদি আমরা একটু বিচার করি, দেখি যে ঘটনাগুলো আমরা দেখে এসেছি শুনে এসেছি সেগুলো কিন্তু সত্যি, কারণ প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেগুলো আছে সেগুলো তো আর মিথ্যা হয়ে যেতে পারে না। অনেকে বলে যে রামায়ণ মহাভারত এটা জাস্ট একটা কাল্পনিক কাহিনী, যদি তাই হতো প্রত্নতত্ত্ব কিন্তু সেটাকে শিলমোহর দিত না নিজের মতো। প্রত্নতত্ত্ব এমন একটা সাবজেক্ট, প্রত্নতত্ত্বর মধ্যে দিয়ে কি হয়, প্রাচীন ইতিহাসে ঘটে যাওয়া জায়গা বা স্থানের নতুন করে আবিষ্কার করা হয়। নমস্কার। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে বলছেন? আমি এ থেকে কলকাতা থেকে বলছি। কলকাতার কোথা থেকে? সিটি মোড় থেকে। প্রোগ্রাম দেখা হয়? হ্যাঁ দেখি তো। কেমন লাগে? ভালোই লাগে। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান বলুন? ছেলের সম্বন্ধে। ছেলের নাম? ছেলের নাম বলুন। আনবার। ডেট অফ বার্থ? 1492। 92 না 99? 99 99। জন্ম সময়? জন্ম সময় যে রাত্রি 1:30। জন্মস্থান কলকাতা? আচ্ছা, কর্কট লগ্ন বৃশ্চিক রাশি। আপনার ছেলে তো আপনার ছেলে খুব ট্যালেন্টেড, আপনার ছেলের মধ্যে বেশ ট্যালেন্ট আছে, কিন্তু আপনার ছেলের কোনো কাজ করতে গেলে সেই কাজ আটকে যাবে। আপনার ছেলের সরকারি টিচার হওয়ার কিন্তু চান্সেস ছিল। পড়াশোনায় কোনো রকম ডিস্টার্বড হয়েছিল? ডিস্টার্বড হয়েছে। দিয়ে পড়াশোনা কন্টিনিউ এখন করেছে না পরে করেনি? না করেছে, বিবিএটাই কমপ্লিট হলো এই যে এর জন্য করার জন্য অনলাইনে। তো মাস্টার্স করতে বলুন আপনার ছেলেকে, মাস্টার্স করার পর চাকরির জন্য চেষ্টা করে। আমার করাবো ওই যে এটা এমবিএটা করাবো। হ্যাঁ এমবিএটা করান বলুন, ক্যাট অথবা ম্যাটে ট্রাই করতে। এমবিএ করাবো, কেননা লকডাউনের জন্য একটু অসুবিধে। তো কি জানতে চান বলুন?
দেখুন, সরকারি চাকরি পাওয়ার চান্সেস আপনার ছেলের আছে, ঠিক আছে, কিন্তু আপনার ছেলের বাইরে যাওয়ারও চান্স আছে। চেষ্টা করবেন বাড়ি থেকে দূরে কোনো জায়গায় পড়াতে, বিশেষ করে যদি দক্ষিণ দিকে হয় তাহলে খুব ভালো হবে। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। তো যেটা বলছিলাম, এই প্রত্নতত্ত্ব কিন্তু সেই পুরনো ইতিহাস তার সত্যতা কিন্তু তুলে আনে। যেমন দ্বারকাপুরীর পাশেই জলের নিচে একটা শহরের বর্ণনা পাওয়া যায়, যেটা কিন্তু মহাভারতের দ্বারিকার সাথে মিলে যায়, যেটা কিন্তু জলের মধ্যে আছে, খুঁজে পাওয়া গেছে, এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস পাওয়া গেছে। তাই এই সত্যতা স্বীকার বা অস্বীকার করি এটা আমাদের পার্সোনাল ম্যাটার, কিন্তু ঘটনা তো ঘটে গেছে এবং সেগুলো আমরা প্রমাণও পেয়েছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার, ভালো আছেন? কোথা থেকে বলছেন? আমি ধর্মনগর থেকে বলছি, সুব্রতখান। আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমার সম্বন্ধে জানি, বলুন। ডেট অফ বার্থ? 1968। হ্যাঁ, ডেট, মান্থ? 1968, 7ই জুলাই। 1968? হ্যাঁ হ্যাঁ, 7ই জুলাই। আচ্ছা, সময়? 3:55। দুপুর বেলা? জন্মস্থান ডায়মন্ড হারবার? মিথুন লগ্ন এবং বৃশ্চিক রাশি, আপনার মানে স্টেবিলিটিতে তো সমস্যা হবে, আপনি কোনো কাজ করতে গেলে কাজে কর্মে বাধা সৃষ্টি হবে আপনার। আচ্ছা, প্লাস বৈবাহিক সম্পর্কে তো সমস্যা তৈরি হবে। আপনি কি জানতে চান বলুন, বাস্তু দোষও আছে আপনার? বাস্তু দোষটা মানে হচ্ছে আপনি যেখানে অবস্থান করছেন সেখানে এনার্জি ঠিকঠাক নেই, যার ফলে শরীর খারাপ, ঋণগ্রস্ততা, এইগুলো তৈরি হবে। একটু কর্মজীবনটা সম্বন্ধে মানে মানে কর্মটাই সবচেয়ে এখন মানে অসুবিধা। কর্মেতে আপনার তো এখন অসুবিধা হবেই, কর্মের এই অবস্থা আপনার দেখুন পার্টিকুলারলি কালসর্প দোষ আছে, এবং কালসর্প দোষের অবস্থানটা এমন যেটা আপনার কিন্তু ভাগ্য বিপর্যয় এনে দিচ্ছে এবং কর্মে বাধা সৃষ্টি হচ্ছে। আপনি ব্যাংকিংয়ের সাথে যদি যুক্ত হতেন তাহলে কিন্তু খুব ভালো হতো আপনার জন্য। ঠিক আছে, আপনি ফাইন্যান্স নিয়ে কোনো রকম কাজ করুন, দেখুন ডেভেলপমেন্ট পাবেন। ঠিক আছে, আপনি একটু ফাইন্যান্স নিয়ে কাজ করুন, ফিনান্সের কোনো কাজ করুন। ঠিক আছে, যেটা বিজনেসটা চলছে সেটা যেরকম চলছে চলুক, তার সাথে সাথে একটু ফাইন্যান্স নিয়ে কোনো কাজ করুন। হ্যাঁ, রেমেডি করা যায়। নমস্কার। তো এই যে সময়টা অতিবাহিত হয়েছে তখন কিন্তু অনেক বড় বড় জ্যোতিষরাও তখন ছিলেন, ঋষিমুনিরাও ছিলেন, তাদের প্রলুব্ধ জ্ঞান থেকে তখনকার সময়ে প্রত্যেককে কিন্তু হেল্প করেছেন, কিন্তু তারপরেও রামচন্দ্রের বনবাস কিন্তু আটকাতে পারেননি বা কুরুক্ষেত্রের যুদ্ধ কিন্তু আটকানো যায়নি। কারণ কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে আমরা ভাগ্যের। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে বলছেন? আমি বীরভূম থেকে বলছি, বীরভূমের বোলপুর থেকে। বোলপুর থেকে? আচ্ছা, কার সম্পর্কে জানতে চান? আমি নিজের সম্বন্ধে একটু জানতে চাই, আমি আমার ক্যারিয়ার আর পড়াশোনার ব্যাপারে একটু জানতে চাই। আপনার নাম? আমার নাম মালবিকা দাস। ডেট অফ বার্থ? 16 জুন 2000 সাল। ডেট অফ বার্থ? 16 জুন 2000। টাইম? 16 জুন 2000 সাল। হ্যাঁ, বার্থ টাইম? টাইম হচ্ছে 12:27 দুপুর বেলা। জন্মস্থান বোলপুর? হ্যাঁ, জন্মস্থান বোলপুর। আপনার হচ্ছে কন্যা লগ্ন এবং বৃশ্চিক রাশি, পড়াশোনাতে আপনার বাধা সৃষ্টি হলেও আপনি পড়াশোনা কমপ্লিট করতে পারবেন এবং আপনার দ্বারা হায়ার স্টাডিজ হবে। কিন্তু আমার পড়াশোনা খুব বাধা আসছে, মানে অসম্ভব বাধা, যেটা আমি হয়তো কোনোদিন কল্পনা করতে পারিনি, এমন ধরনের বাধা আসছে। আপনার এমন বাধা আসবে যে ইয়ার লস পর্যন্ত হতে পারে। হ্যাঁ
একদম একদম, এটা তো ঠিক আছে? একদম, হ্যাঁ, তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার কিন্তু এটার প্রতিকার করতে হবে। এটার প্রতিকার না করলে বাধাটা কেটে বেরিয়ে যাওয়াটা খুব মুশকিল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। প্রাথমিকভাবে আপনি চেষ্টা করুন পূর্ব দিকে মুখ করে পড়তে, ঠিক আছে? আর আচ্ছা হ্যাঁ হ্যাঁ পরীক্ষার আগে উত্তর দিকে মুখ করে পড়বেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে? এটা একটা বলে রাখলাম, এটা ট্রাই করবেন বাড়িতে। এছাড়া আপনার রেমেডি করাটা খুব দরকার। রেমেডি যদি আপনি না করেন, আপনি লাইফে কিন্তু স্টেবিলিটি পাবেন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে? আর আপনি ব্যাংকিং এ ট্রাই করুন, ব্যাংকিং আপনার হবে কিন্তু, আচ্ছা ঠিক আছে? নমস্কার। হ্যাঁ নমস্কার। তো এই যে সময়টা গেছে তখনও, তাহলে জ্যোতিষ কেন কিছু করতে পারেনি? জ্যোতিষ একজন কিন্তু গাইড হিসেবে কাজ করতে পারে, যে আপনি আপনার জীবনে কেমনভাবে চলবেন। ভাগ্য কি পরিবর্তন হয় না? ভাগ্যকে পরিবর্তন করা সম্ভব, সেটা যদি আপনি নিজে চান। তো একজন ব্যক্তি, আমি যদি মনে করি আমি আমার ভাগ্যকে পরিবর্তন করতে পারি, সে কিন্তু করতে পারি। কি করে? আমার ব্যবহারিক পরিবর্তন করে, আমার থটস বা আমার চিন্তা ভাবনার পরিবর্তন করে অ্যাডাপ্টেশন করতে হবে। জি, ধরুন এই যে লাস্ট 2 বছর ধরে চললো, এই 2 বছরে কি হলো, পুরোটাই কিন্তু আমরা অনলাইন বেসড সিস্টেমের মধ্যে পড়ে গেলাম হঠাৎ করে। প্রচুর মানুষ আছেন যারা কিন্তু অনলাইন বেসড এই সিস্টেমটার সাথে যুক্ত ছিলেন না বা তারা এটা জানেন না, কিন্তু এই অ্যাডাপ্টেশনটা কিন্তু আমরা তাড়াতাড়ি করেছি অন্যান্য বিষয় নিয়ে। এই অ্যাডাপ্টেশনটা যারা যারা করতে পারেননি তারা কিন্তু পিছিয়ে পড়েছেন। তার মানে অনেকে আছেন এই অনলাইন সিস্টেমটাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে চাননি, তখন কিন্তু তারা আবার পিছিয়ে গেছেন। তার মানে আমাদের ব্যবহারিক পরিবর্তন যদি আমরা করতে পারি তাহলেই কিন্তু পরিবর্তনটা আসবে। অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যাদের মাঙ্গলিকতা থাকে তারা অনেকেই কিন্তু কিছুটা হলেও অলস হয়, বা যাদের বুধাদিত্য যোগ থাকে, যাদের খুব বুদ্ধি হয় তারাও খুব কিন্তু অলস হয়, কারণ তাদের ব্রেন তাদেরকে এই সাবকনসাসে দেয় যে এই কাজটা তুমি এই টাইমের মতো করে নিতে পারবে, দেন টেক রেস্ট। হ্যাঁ নমস্কার, নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন। নমস্কার, আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে, তার নাম, তোর মেয়ের নাম সুপর্ণা ঘোষ, ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ 1 সেপ্টেম্বর 1993, রাত্রি 12টা 15 মিনিট, জন্মস্থান, এর মিথুন লগ্ন আর কুম্ভ রাশি, কি জানতে চান এনার সম্পর্কে? বিবাহ সম্বন্ধে জানতে চান। এর বৈবাহিক জীবনে খুব সমস্যা থাকবে, এর সাংসারিক জীবনে দাম্পত্য জীবনে শান্তি নেই একদমই, ঠিক আছে? আর কেরিয়ারেও এর কিন্তু অনেক সমস্যা আছে। এই জাতিকার অনেক বুদ্ধি আছে, বুদ্ধি থাকলেও এর অনেক রকম সমস্যা আছে, সেই সমস্যাগুলোর জন্যে কেরিয়ারে বাধা সৃষ্টি হবে, সাংসারিক জীবনে বাধা সৃষ্টি হবে, লাইফে স্টেবিলিটি পাবে না, একে লাইফে এদিক ওদিক করেই যেতে হবে, এর প্রতিকারের দরকার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, রেমেডি করার খুব দরকার, রেমেডি না করলে ঠিক হবে না। আর এর মাথায় অ্যাক্সিডেন্ট হয়ে এর মাথায় লাগবে, এর মাথায় লাগার যোগ আছে। কতদিন চলবে? এখনো 6 বছর চলবে। নমস্কার, এর প্রতিকার করতে হবে, প্রতিকার করলে ঠিক হবে, এর প্রতিকার দরকার, বুঝতে পেরেছেন? তো যারা আমার সাথে চেম্বারে যোগাযোগ করতে চাইছেন, আজকে হচ্ছে শনিবার, আগামীকাল রবিবার দিন আমি থাকছি জুপিটার চেম্বারে, শ্যামবাজার ফড়িয়াপুকুর, বিকেল 4:30 থেকে। এছাড়াও বৃহস্পতিবার দিন থাকছে ব্যারাকপুর। হ্যাঁ নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে বলছেন? আমার নাম শুভম ঘোষ, আমি হাওড়া থেকে বলছি। কার সম্পর্কে জানেন? বার্থ হলো 6 সেপ্টেম্বর 1996। জন্ম সময়? বেলা 12:30। জন্মস্থান হাওড়া? কলকাতা। আচ্ছা, হ্যাঁ, কি জানতে চান বলুন।
বর্তমানে আমার আর কি সম্বন্ধ দেখা চলছে, তো কবে নাগাদ ফাইনালাইজ হবে কিছু সেই বিষয়ে? আপনার দেখুন ম্যারেজ লেটে আছে, ঠিক আছে, তো বিবাহে বাধা আছে। দেখুন কামিং 6 মান্থের মধ্যে আপনার হয়ে যেতে পারে সম্বন্ধ পাকাপাকি। আচ্ছা আচ্ছা, তো মানে ওটা কি ভালো হবে না মানে সেরকম বলছেন? আপনার যেটা আছে দেখুন, আপনার মোটামুটি আপনার সাংসারিক জীবনে সুখ কম আছে, কিন্তু আছে, আচ্ছা ঠিক আছে। আপনার জটক বিচার করিয়ে বিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, জটক বিচার না করে বিয়ে দিলে কিন্তু সমস্যা হবে, আর আপনারও আমি যা দেখছি আপনার কিন্তু স্টেবিলিটিতে সমস্যা হবে, হয় সাংসারিক জীবনে নইলে কেরিয়ারে, যে কোনো একটা পার্টে হবেই হবে। না কেরিয়ার তো আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, তো তাহলে আপনার সাংসারিক জীবনে এটা হবে, ঠিক আছে। আচ্ছা নমস্কার। আর জোকটা হচ্ছে 6 মাসের মধ্যে বলছি। হ্যাঁ, 6 মাসের মধ্যে। তো এটা অ্যাস্ট্রোলজি কিন্তু শুধুমাত্র আপনাকে গাইড করতে পারে, এর লজিকের বাইরে কোনো কিছু যেতে পারে না। তা আপনি যদি নিজেকে চান নিজের পরিবর্তন, তাহলে আপনাকে নিজেকে চেষ্টা করতেই হবে। হ্যাঁ নমস্কার, নমস্কার। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে বলছেন? আমি বালুরঘাট থেকে বলছি, রূপালী সরকার। কার সম্পর্কে জানতে চান? আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। বার্থ ডিটেলসটা বলুন। আমার ছেলের নাম হচ্ছে দীপ সরকার। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 12/4/2005। টিভির সাউন্ডটাকে মিউট করুন। 12/4/2005। টিভির সাউন্ডটাকে মিউট করুন। হ্যাঁ, জন্ম সময়? জন্ম সময় সকাল হচ্ছে 6টা সাড়ে 6টা। 6টা না 6:30? এই 6টা সাড়ে 6টা এরকমই। জন্মস্থান? জন্মস্থান বালুরঘাট হসপিটাল। এর মেষ লগ্ন বৃষ রাশি, কি জানতে চান বলুন। এর পড়াশোনা সম্পর্কে, শরীর স্বাস্থ্য সম্পর্কে। এর পড়াশোনায় বাধা থাকবে, পড়াশোনায় ডিস্টারবেন্স আসবে, এবং এর পড়াশোনার কিছু ক্ষেত্রে সাপ্লি পেতে পারে, ঠিক আছে। তবে এর হায়ার স্টাডিজ আছে, হায়ার স্টাডিজ বাইরে থেকে করলে এর ভালো। একে কনসেন্ট্রেশনের প্রবলেম আছে, একে 15 মিনিট করে প্রত্যেক দিন মেডিটেশন করান, ঠিক আছে। নমস্কার। তাহলে বৃহস্পতিবার দিন আমার চেম্বার হচ্ছে ব্যারাকপুরে বিকেল 5:30 থেকে শিবম চেম্বার, শুক্রবার দিন থাকছে গড়িয়াহাট চেম্বার সন্ধে 6টা থেকে। হ্যাঁ নমস্কার। নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। কোথা থেকে বলছেন? টালিগঞ্জ থেকে বলছি, প্রতন মুখার্জি। কার সম্পর্কে জানতে চান? ডেট অফ বার্থ? 11/07/1975। জন্ম সময়? রাত্রি 11:20। জন্মস্থান কলকাতা? কলকাতা। আপনার হচ্ছে মীন লগ্ন সিংহ রাশি। হ্যাঁ বলুন, কি জানতে চান? একটু কেরিয়ার ডেভেলপমেন্টের ব্যাপারে, মানে প্রমোশনের ব্যাপারটা একটু আটকে আছে অনেকদিন থেকে। দেখুন আপনার কাছে রাইট নাও প্রায় 2 বছর টাইম আছে, এই 2 বছরের মধ্যে আপনার প্রমোশনাল কাজ হয়ে যেতে পারে, ঠিক আছে, হয়ে যাওয়ার চান্সেস অনেক বেশি আছে। তবে আপনার একটু প্ল্যানেটারিয়াল পজিশন ডিস্টার্বড আছে, বাস্তু রিলেটেড, আর আপনার কিছু গুপ্ত শত্রুতার জন্য এই প্রমোশনটা আটকে আছে। আচ্ছা ঠিক আছে, তো এই দুটো জায়গায় আপনি যদি একটু ঠিক করে নিতে পারেন আপনার সমস্যা অনেক মিটে যাবে। তো তার কি রেমিডিয়াল কিছু ব্যাপার লাগবে? হ্যাঁ, রেমিডির প্রয়োজন আছে। আচ্ছা ঠিক আছে, আপনার সাথে যোগাযোগ করে নেবো আমি। হ্যাঁ হ্যাঁ, মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন। ঠিক আছে, নমস্কার, থ্যাংক ইউ। তো শুক্রবার দিন থাকছে গড়িয়াহাট চেম্বার সন্ধ্যা 6টা থেকে, এছাড়াও বর্ধমান, কৃষ্ণনগর, দুর্গাপুর এবং বহরমপুরের চেম্বারও ওপেন হয়ে গেছে। তা যারা এখানে আসতে চাইছেন তারা আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করে অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। যেমন খুব তাড়াতাড়ি আছে বর্ধমান চেম্বার, বর্ধমানে যারা এই মুহূর্তে যোগাযোগ করতে চাইছেন
তিনটে মোবাইল নাম্বার স্ক্রলিংয়ে যাচ্ছে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন এবং খুব তাড়াতাড়ি নেক্সট উইকেই আছে বর্ধমানের চেম্বার, আপনারা সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। উইদাউট অ্যাপয়েন্টমেন্ট, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আমি কিন্তু কাউকে দেখি না, তো এটা মাথায় রেখে ডেটটা আপনারা কনফার্ম হয়ে নিন মোবাইল নাম্বারে ফোন করে। এছাড়াও যারা দূরে আছেন, চেম্বারে এসে পৌঁছতে পারছেন না, তাদের জন্য অনলাইন সার্ভিসও আছে, তারা ওই মোবাইল নাম্বারেই ফোন করে জেনে নেবেন তাদের ডিটেলস দিয়ে এবং কী ডিটেলস আছে না আছে সেগুলো সব জেনে নেবেন অনলাইন সার্ভিস নেওয়ার জন্যে। এছাড়া যারা একটি প্রশ্নের উত্তর জানতে চাইছেন, তারা রাত্রিরে 9টা থেকে 9:30টার মধ্যে আমাকে ফোন করতে পারেন, ফোন করে যে কোনো একটি বিষয় নিয়ে জেনে নিতে পারেন। আজকে সময় প্রায় শেষের দিকে, তো একটা কথাই আপনাদেরকে আমি বলতে পারি যে আমাদের সময়কে আমরা কিন্তু পরিবর্তন করতে পারি, তার জন্য কিন্তু শ্রম আমাদেরকেই দিতে হবে। যাদের বলছিলাম মাঙ্গলিকতা আছে বা বুদ্ধি আছে খুব, তার অনেক সময় অনেক লেট লতিফ হয়, তারা যদি সেই লেট লতিফটা বাদ দিয়ে তারা একটু তাড়াতাড়ি কাজ করা শুরু করেন, দেখবেন তারা যে উন্নতি, যে ডেভেলপমেন্ট পাচ্ছেন তার থেকে কিন্তু অনেক বেশি উন্নতি, অনেক বেশি ডেভেলপমেন্ট পাবেন। তাহলে নিজের পরিবর্তন, নিজের ব্যবহারিক পরিবর্তন করলে কিন্তু ভাগ্য পরিবর্তন করা যায়, এটুকু আমি বলতে পারি। কিন্তু একটি স্টোন পরে নিয়ে ভাগ্যের পরিবর্তন ওইভাবে হবে না। স্টোন আপনাকে বা রেমেডি আপনাকে হেল্প করতে পারে, আপনাকে গাইড দিতে পারে, বাট আপনাকে নিজেকে ট্রাই করতে হবে, তাহলেই দেখবেন আপনাদের ভাগ্য সুপ্রসন্ন হয়েছে, আপনার ভাগ্য তখন ক্লিক করছে। অ্যাস্ট্রোলজি শুধুমাত্র গাইড করতে পারে, এটা ইটস এ লজিক, লজিকের বাইরে কিন্তু কিছু হয় না। অতএব ঠিক করে নিজেরা বিচার করুন, নিজেদের জন্মছক বিচার করান, সেই মতো করে গাইড নিয়ে চলুন, তাহলে দেখবেন নিজেদের ডেভেলপমেন্ট অবশ্যই পাবেন, কোনো জায়গায় আটকাবেন না। ঠিক আছে, আশা করছি আপনারা এটা বুঝতে পাচ্ছেন। এর আগের দিনে অন্য একটা জায়গায় আমি প্রোগ্রাম করছিলাম, সেখানে আমি কথা বলছিলাম এই বিষয় নিয়ে, পরে অনেক ফিডব্যাক পেয়েছি যে অনেকের যে হ্যাঁ অনেকে অনেক রকম করছেন। আমি এরকম অনেক জায়গায় দেখেছি, ভুরি ভুরি আমি দেখেছি যাদের নিজেরা কিন্তু অনেক নিজেদের পরিবর্তন এনেছেন এবং ভাগ্য উন্নতি হয়েছে। এবং আপনারা ভালো থাকুন, আজকে সময় শেষ, আবার দেখা হবে আগামী দিন, আগামী রবিবার 1:10 প্রোগ্রাম আছে। নমস্কার।